সমস্ত মশলা একসাথে দিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটা ভুনা হলে মাছ দিয়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। তরকারিতে মাছ দিয়ে দিব। মাছ ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মাছ ভালো করে কষানো হয়েছে। এখন মাছগুলো উঠিয়ে রাখবো। মাছগুলো উঠিয়ে রেখে মশলার মধ্যে লাউ দিয়ে দিব। লাউ নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য অল্প জালে ঢেকে রাখব। ঢাকনা খুলে লাউটি ভালোভাবে কষিয়ে নিব। লাউ ঢেকে দেওয়াতে লাউয়ের থেকে পানি বেরোলো। এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লাউ কষানো শেষ। এখন পানি দিয়ে দেব। পানি ফুটে উঠলে মাছ দিয়ে দিব। পানি ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মাছগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দিব। লাউয়ের তরকারিটা ভালোভাবে নেড়ে দিলাম। রান্না প্রায় শেষে এখন ধনে পাতা অ্যাড করে দিব। জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে, ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে রান্না শেষ করব। একটু নাড়াচাড়া দিয়ে ব্যাস শেষ হয়ে গেল রান্না। এবার পরিবেশনের পালা।